আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একজন একজন খুবই পরিশ্রমী একজন মানুষ। যারা আমার পরিচিত তারা হয়তো ওনাকে চিনবেন, আর যারা অপরিচিত তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি উনি আমার কী হন। উনি হচ্ছেন আমার আদরের ভাগ্নি, নাম হচ্ছে স্নেহা। তো আসলে গাইস, উনি কিন্তু এক জায়গায় যাচ্ছে ভ্রমণে। তো ভ্রমণের কথা আমি বলতেছি আপনাদের, আগে ওনার যেই মাল সামানাগুলো আছে এগুলো আগে উনি রেডি করে নিক, রেডি হয়ে প্রস্তুতি নিক, তারপর আমি আপনাদের বলছি উনি কোথায় যাচ্ছেন। পিছনের ব্যাগটা দেখি, ব্যাগের চেনটা একটু সুন্দর করে মারেন, সুন্দর করে মারেন। হ্যাঁ, এটা এটা একটু একটু সুন্দর করে নেন। হ্যাঁ, তারপর উঠেন গাইস। উনি রওনা দিয়েছেন, উনি এভারেস্ট জয়ের উদ্দেশ্যে উনি রওনা দিয়েছেন। উনি এভারেস্ট জয়ের জন্য উনি রওনা দিয়েছে, আপনারা ওনাকে দোয়া করবেন অন্তরের অন্তঃস্থল থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার যাত্রা শুভ হোক আমি এই কামনা করি। আপনি একটু আপনার ছবিটা একটু দেখেন। এভারেস্ট পর্বতমালার কথা হয়তো অনেকেই জানেন, শুনেছেন। তো উনি এভারেস্ট জয়ের জন্য উনি রওনা দিয়েছেন। আপনার পেছনে কি এগুলো কি নিয়েছেন? আপনি এগুলো এখানে কি কি নিয়েছেন? আপনার খাদ্য? হ্যাঁ, আপনি এখানে কী কী নিয়েছেন? কী কী নিয়েছেন? আপনার সরঞ্জাম না, খাদ্য, তাবু। এভারেস্ট জয় করতে তো এভারেস্টে উঠতে হলে তো অনেক কিছু লাগে, বিশেষ করে বুট জুতো, তারপরে পেছনে আপনার এই যে বুট জুতো, তারপরে আপনার এই যে একটা তাবু লাগে যেখানে আপনি রাত্রে শোবেন, এরকম একটা তাবু লাগে। এখন আপনার ওগুলো কই? এগুলো কি কার্টনের ভিতরে সব? ও আচ্ছা আচ্ছা, যাক। তা আপনি এভারেস্ট জয় করেন, এটা আপনার প্রতি একান্ত দোয়া রইল, এভারেস্ট জয় করে যেটা আপনি বাড়ি ফিরে আসতে পারেন। ঠিক আছে, সবাই টাটা দিয়ে দেন, টাটা দেন।